আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা বলছি। রায়তা হ্যান্ডিক্রাফটসে সবাইকে স্বাগতম। আজকে আমি নীল সাদা পুঁতির ব্রেসলেট তৈরি করে দেখাবো। নীল সাদা পুঁতির ব্রেসলেট তৈরি করতে আমার লাগবে রাবার, ১২ নম্বর নীল রঙের পুঁতি ৬টি, ৬ নম্বর সাদা রঙের পুঁতি ৬টি, ক্রিস্টাল পুঁতি সাদা রঙের ১২টি, কাচি, ১৩ ইঞ্চি রাবার নিয়েছি। পুঁতি রাবার দিয়েও গাঁথতে পারেন, সুই দিয়েও গাঁথতে পারেন। একটি নীল রঙের পুঁতি, একটি ক্রিস্টাল পুঁতি, একটি সাদা রঙের পুঁতি, একটি ক্রিস্টাল পুঁতি, একটি নীল রঙের পুঁতি, একটি ক্রিস্টাল পুঁতি, একটি সাদা রঙের পুঁতি, একটি ক্রিস্টাল পুঁতি, একটি নীল রঙের পুঁতি, একটি ক্রিস্টাল পুঁতি, একটি সাদা রঙের পুঁতি, একটি ক্রিস্টাল পুঁতি, এভাবে আরো ৩টি নীল পুঁতি, ৩টি সাদা পুঁতি, ৬টি ক্রিস্টাল পুঁতি কাটতে হবে। ৩টি নীল পুঁতি, ৩টি সাদা পুঁতি, ৬টি ক্রিস্টাল পুঁতি গাঁথা হয়েছে। ৩টি গিট দেব, গিট টাইট করে দিব। গিটটা এমন টাইট হবে গিট আর খুলবে না। গিট পুঁতির ভিতর ভরে দিব যাতে দেখা না যায়। তৈরি হয়ে গেল নীল সাদা পুঁতির ব্রেসলেট। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আপকামিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।